আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা সালাতের মধ্যে যদি কোনো ওয়াক্তে সুন্নাত সালাত আদায় করা না হয় তাহলে কি কাবিরা গুনাহ হবে বা কুফরি হবে? এই কথা ভাই জিজ্ঞেস করেছে। কুফরি হবে না, কাবিরা গুনাহ হবে না। সুন্নাতে রাতে বা সূক্ষ্ম ভাষা হচ্ছে সুন্নাতে রাতে বা সুন্নাতে মুয়াক্কাদা নয়, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আমাদের শ্লোকেরা বলে। কথাটি সূক্ষ্ম না, মানে কথাটা পুরোপুরি ঠিক না। এই সুন্নতটি হচ্ছে সুন্নত রাতে, অর্থাৎ ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট সুন্নাত, আগে হোক অথবা পরে হোক, এটা হচ্ছে রাতে বা নিয়মিত সুন্নাত। 12 রাকাত আর 10 রাকাতের হাদিস আছে, শুধু 12 মুখস্থ করে রাখবেন না। যেমন 12 রাকাতের হাদিস আছে তেমনই সহি হাদিস হচ্ছে 10 রাকাতের আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। সুতরাং 10ও হইতে পারে অথবা 12 হইতে পারে, দুটোই। কখনো 10 পড়লেন, কখনো 12 পড়লেন। 12 তখন জোহরের আগে 4 আর জোহরের পরে 2, আর যখন আপনার 10 তখন জোহরের আগে 2 আর জোহরের ফরজের পরে 2, এইভাবে তাহলে 10 রাকাত হবে। এই সালাতগুলি পড়লে আপনার রেজাল্ট ভালো হবে আখেরাতে, আপনার মর্যাদা উঁচা হবে, অনেক নেকি হাসিল করবেন, কিন্তু কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। একমাত্র দুটো, এর মধ্যে দুটো সুন্নাত আছে, সুন্নাত দুটোকে মুয়াক্কাদা বলবেন। একটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, অন্যান্য সুন্নাত জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাতের তুলনায় ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই দুটো সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি কখনও ছাড়তেন না, সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না। এই জন্য এই 2 রাকাতকে সুন্নাতে মুয়াক্কাদা বলবেন, ভালো করে শুনে রাখেন। আর সুন্নাতে মুয়াক্কাদা বলবেন বেতরকে, বেতর ওয়াজেব নয়, হানাফি মাযহাবে ওয়াজেব বলে থাকে কিন্তু ওয়াজেব নয়, ওয়াজেব মানে ফরজ হয়ে যায় কিন্তু ওয়াজেব নয়, বেতর কি সুন্নাতে মুয়াক্কাদা। তাহলে এই দুটোকে সুন্নাতে মুয়াক্কাদা দৈনিক বলবেন, দৈনিক সুন্নাতে মুয়াক্কাদা নামাজের ক্ষেত্রে। বেতর সর্বনিম্ন 1, 3, 5, 7, 9 যা পড়বেন, 11 পর্যন্ত পড়েন, জি 13ও পড়তে পারেন। কি এটা? হ্যাঁ, সুন্নাতে মুয়াক্কাদা। আর সুন্নাতে মুয়াক্কাদা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত সম্বন্ধে আমি বলেছেন রাকাত আল ফজরে খাইরুম মিনা দুনিয়া ওয়া ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব কিছুর চাইতে বেশি উৎকৃষ্ট। তার দুনিয়ার সমস্ত ধন সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ আর যা কিছু আছে, পেট্রোল, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু গিয়ে যাবে, মরে গেলে সব শেষ। এখনই ভূমিকম্প, সারা দুনিয়া শেষ হলে কিয়ামত হলে সব শেষ, কারো কাছে থাকবে নাকি? কারো কাছে থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমরা ছেড়ে চলে যাব, কেউ আগে কেউ পরে। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে, জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত। তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু চার তার চাইতে উত্তম হইল কি হইল না? জি অবশ্যই, জি ছোটো মনে করবেন না ফজরের 2 রাকাত সুন্নাত, বা যে কোনো নেক আমলকে ক্ষুদ্র মনে করুন, কারণ নেক আমল আপনার দুনিয়াতেও কাজ দিবে আর আখিরাতেও কাজ দিবে। পক্ষান্তরে দুনিয়া না, এই পয়সা এই ক্ষণিকের কিছু কাজ দিচ্ছে, কোনো সময় কাজই দেয়নি, যে ইনকাম করলো সে ভোগ করতেই পেলো না, ইনকাম করলেন আপনি আর ভোগ করছে আর কেউ, হচ্ছে না হচ্ছে না? জি একটা পয়সা ভোগ করছে, সব টাকা পাঠিয়েছেন ব্যাংকে গিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে অথবা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে, যার অ্যাকাউন্টে হোক না কেন, হঠাৎ করে মারা গেলেন ভোগ্য লোকে, ওরা পরে ছিল আপনি উত্তরাধিকারী, যেটুকু দান করলেন ওইটুকু ভোগ করতে পারবেন আপনি, কারণ ওইটুকু পেয়ে গেছেন আপনি, ওইটুকু আল্লাহর কাছে পাবেন একবারে জান্নাত যাওয়া পর্যন্ত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং দুনিয়ার পিছনে কখনো ছুটবেন না, যেইটুকু নিজে দান খেরাত করে যেতে পারে এইটুকু আপনার কাজে আসবে। তো এই সুন্নাত, এমনকি ফজরের সুন্নাত কেউ যদি ছেড়ে দেয় গুনাহগার হবে এমন না, কিন্তু নিয়মিত ছাড়লে ভালো মানুষ না, আল্লাহরা বলেছে ভালো মানুষ। এইরকমই বেতর যদি কেউ ছেড়ে দেয় তাহলে বড় গুনাহগার হবে এমন কিছু না, কিন্তু সে ভালো মানুষ নয় যদি নিয়মিত ছাড়ে, কিন্তু কখনো ছুটে যায় গুনাহগার হবে না ইনশাআল্লাহ, ইচ্ছা করে ছাড়বেন না। বেতর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, ইন্নাল্লাহ ইতরুন আল্লাহ বেজর ইয়াহিবুল ইতরা, এই জন্য বেজরকে আল্লাহ বেতরকে ভালোবাসেন, আপনি কেন ভালোবাসবেন না, ছাড়বেন না। কিন্তু যদি ছুটে যায় বা কখনো ছেড়েও দেয় তো এমন গুনাহগার হয়ে যাবে, নাকি কমে গেল ব্যালেন্স, কমে গেল কে ব্যালেন্স কমাইতে চান, টাকার তো ব্যালেন্স কেউ কমাইতে চান না, জি ওভার টাইম পেলে ই দার সার ফার সব বাদ দিবেন, আপনি খাওয়া দাওয়া সব বাদ, ওভার টাইম চলছে, জি সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু কাউকে গুনাহগার বানাবার জন্য, তাও কাবিরা গুনাহগার বানাবার জন্য দলিল লাগবে, আমাদের কাছে দলিল নেই সোজা কথা, জি